আসসালামু আলাইকুম শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ইলার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় দশের পাঠ সাত নিয়ে উপস্থাপন করব দেখে নিই এই পাঠের শিখন ফল এই পাঠে আমরা পর্যাবিত্ত গতি সম্পর্কে জানতে ঘড়ির কাটার গতি লক্ষ্য করো সেকেন্ডের প্রতি মিনিটে একবার এক এর কেন্দ্রবিন্দু চারদিকে ঘুরে আসে কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে এ ধরনের গতি হল পর্যাবৃত্ত গতি আমরা এখানে দেখলাম যে পর্যাবৃত্ত গতিটা কি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকেই বলবো আমরা পর্যাবৃত্ত গতি এক্ষেত্রে আমরা ঘড়ির কাটার উদাহরণ দিতে পারি তোমার স্কুলের বার্ষিক টিয়া প্রতিযোগিতায় চার পাকের দৌড়ের কথা মনে করো মনে করো তুমি মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছো চারপাক দৌড়ের একজন প্রতিযোগী তোমাকে একই দিক থেকে চারবার অতিক্রম করে যাবে এটাও পর্যাপ্ত গতি ঘড়ির কাটার গতি পাক দৌড়ের গতি বৈদ্যুতিক পাখার গতি এগুলো সবগুলোই কিন্তু পর্যাপ্ত গতির উদাহরণ সুতরাং কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে সেই গতিকেই বলা হয় পর্যাবিত্ত গতি আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি একটা দেয়াল ঘড়ির ছবি দেখতে পাচ্ছি এবং একটা ফ্যানের ছবি দেখতে পাচ্ছি আমরা জানি এই দুটোই হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে দেখো বিদ্যালয়ের মাঠে যাও তুমি এক জায়গায় দাঁড়াও তোমার কোনো বন্ধুকে তোমার হাত ধরতে বলো অপর বন্ধুকে বলো তোমাদের দুজন দুজন হতে সমদূরত্বে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে তুমি তোমার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকো এবং তোমার বন্ধুকে তোমার চারপাশে ঘুরতে বলো তোমার হাত ধরা বন্ধু তোমাদের পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুকে একই পথ বরাবর অতিক্রম করছে এই গতি হল পর্যাবিত্ত গতি এবার তোমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে এরকম পর্যাবৃত্ত গতির উদাহরণ দাও এখানে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি চলমান ঘড়ির কাটার গতিকে বলা হয় ক গতি স্পন্দন ঘূর্ণন চলন গতি দোলন গতি দুয়ে দেখতে পাচ্ছি পর্যাবৃত্ত গতির উদাহরণ হল এক সূর্যের চারদিকের পৃথিবীর গতি দুই বৈদ্যুতিক পাখার গতি তিন গতি নিচের কোনটি সঠিক তুমি একটি বৃত্তাকার মাঠে তিনবার দৌড়ালে এবং এতে প্রতিবারই সমান সময় নিলে তোমার গতির মতো একই রকম গতি পাওয়া যায় এক ঘড়ির কাটাই দুই বৈদ্যুতিক পাখায় তিন গড়িয়ে যাওয়া বলে নিচের কোনটি সঠিক এবং ও নম্বর প্রশ্নের উত্তর দাও তোমার পড়ার কক্ষে একটি দেয়াল ঘড়ি আছে ঘড়িটির সেকেন্ডের কাঁটাটি দ্রুত গতিতে সারাক্ষণ ঘুরছে এবং দোলক পিণ্ডটি একবার ডানে এবং একবার বামে নড়ছে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ঘড়ির কাটার গতি কোন ধরনের ক চলন গতি খ জটিল গতি গ পর্যাবৃত্ত গতি গ দোলন গতি পাঁচ ঘড়ির কাটাটি একবার ঘুরে পূর্বের জায়গায় ফিরে আসলে তার স্মরণ কত হবে শূন্য বিশ সেন্টিমিটার দুই সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবার আমরা আসবো বাড়ির কাজে দেখো এক নম্বর প্রশ্নে রয়েছে গতি কাকে বলে উদাহরণ দাও কোন গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে তাহলে সেই গতিকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি যেমন হতে পারে ঘড়ির কাটার গতি বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন আমরা এখানে দেখব যে আমরা যেহেতু জানি যে কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে সেই গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই পথ অতিক্রম করে অর্থাৎ গতিপথে কোনো বিন্দুকে শুধু একই দিক থেকে অতিক্রম করবে অপরদিকে স্পন্দন গতি কি করে বস্তুর গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর উভয় দিক থেকে কিন্তু অতিক্রম করে আর সেজন্যই আমরা দেখছি যে পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় তিন নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ বৈদ্যুতিক পাখার গতিকে পর্যাবৃত্ত গতি ও ঘূর্ণন গতি বলা হয় কেন এবার আমরা খেয়াল করি যে বৈদ্যুতিক আমরা জানি যে বৈদ্যুতিক পাখার গতিটা হচ্ছে গতি কারণ এই গতি একটা বস্তুকে একই পথ বরাবর অতিক্রম করছে বৈদ্যুতিক পাখার ঘূর্ণনের ফলে প্রতিটি বিন্দু কি করে তার অক্ষের কেন্দ্র থেকে চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসাদদের বৃত্তাকার পথে ঘুরতে থাকে আমরা এটা খেয়াল করি বাসায় তোমরা বাসায় ফ্যান চললে খেয়াল করবে এটা আবার পাখা একই পথে একই পথ বরাবর কি করে অতিক্রম করে ঘূর্ণনরত অবস্থায় থাকে আর ঘূর্ণন ও পর্যাবৃত্ত গতি উভয়ের বৈশিষ্ট্য একই রকম থাকায় বৈদ্যুতিক পাখার গতিকেও বলা হয় পর্যাবৃত্ত গতি ও ঘূর্ণন গতি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে কথা হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আল্লাহ হাফিজ